লজ্জার রেকর্ডকে মাথায় না রেখে আবারও ঘুরে দাঁড়াতে চায় টিম আফগানিস্তান। গতকাল 59 রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ে আফগানিস্তান। শ্রীলঙ্কার মাটিতে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে 201 রান সংগ্রহ করে পাকিস্তান। টার্গেট দেখে তখন ধারণা করা হচ্ছিল প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে পারে আফগানিস্তান, কিন্তু উল্টো এমন বাজে রেকর্ড গড়ে বসল আফগানিস্তান। ওই দিন পাকিস্তানের কোনো বলারের সামনে দাঁড়াতে পারেনি আফগান ব্যাটাররা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 5টি উইকেট শিকার করে হারিস রফ। তবে রশিদ খান নাবিরা এখনও ওই লজ্জার রেকর্ডকে ভুলে গিয়ে পরবর্তী ম্যাচে আবার ঘুরে দাঁড়াতে চাই। তাদের লক্ষ্য এখনও সিরিজ জেতার, তাই প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে তারা। ট্রেনিংয়ে ওয়াজ বেশি সময় দিয়ে নিজেদের মাইন্ড সেট আপ করবে তারা, এবং তারা দৃঢ় বিশ্বাসী এই সিরিজ এখনও তারাই জিতবে। আর ব্যাটিং লাইন আপকে আজ আলাদাভাবে আবারও পর্যবেক্ষণ করবে আফগান কোচ লানকে ক্লোসেনার। প্রিয় দর্শক, 59 রানে অল আউট হওয়ার লজ্জা বলে আফগানিস্তানকে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে, এ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।